শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতি, প্রশাসন ও বিচার বিভাগে এসেছে বড় সড় পরিবর্তন। যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রে, তারা এখন আত্মগোপনে। সরকারের পতনের পর অনেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেকে রেখেছেন আড়ালে। গত 5 আগস্ট ISPR এর দেওয়া তথ্য মতে প্রায় 626 জন ব্যক্তি বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 515 জনই পুলিশের সদস্য, যাদের মধ্যে 28 জন উচ্চ পদস্থ কর্মকর্তা। তবে আশ্রয় নেওয়া বেশিরভাগ লোকই পরে সেনানিবাস ছেড়ে চলে গেছেন। বিভিন্ন মামলার ভিত্তিতে 4 জনকে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সহ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক এমপি মন্ত্রী, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং প্রশাসনের প্রতাপশালী কর্মকর্তাদের অন্তত 50 জনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে নাম লিখিয়েছেন। মামলার অগ্রগতির সঙ্গে তাদের একে একে গ্রেপ্তার করা হবে। সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চলতে থাকে। এ সময় বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। গত 7 আগস্ট সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বিমানবন্দরে আটক করা হয়। তাদের দ্রুত হেফাজতে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পল্টনে রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। মঙ্গলবার রাজধানী সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের আদালতে হাজির করে নিউ মার্কেট এলাকায় শাহজাহান হত্যা মামলায় 10 দিনের রিমান্ড নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে NTMC-র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, তিনি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন এবং মধ্যরাতে তাদের সহায়তায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 6 আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়, সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজও সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানা যায়। সবশেষ 19 আগস্ট সোমবার সাবেক শিক্ষামন্ত্রী দীপমণিকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশ জানিয়েছে, বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিরা বিদেশে পালানোর চেষ্টা করলেও তাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়নি। কানিজ ফাতেমা শিমু, RTV।